ওকে, ওপেন হয়ে গেল আমাদের এক্সেল শিটটি। তো এক্সেল শিট আমরা যেভাবে দেখতে পাচ্ছি, এখানে আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি, এই উপর থেকে শুরু করে নিচ এখানে পর্যন্ত। তো প্রথমে আমি যেটা বলবো সেটা হচ্ছে এই এক্সেলের, এখানে আমরা যে ঘর ঘর কিছু উপরে কিছু অ্যালফাবেট, বাম দিকে কিছু নিউমেরিক যে সংখ্যা বা লেটার দেখতে পাচ্ছি, এই এগুলোকে বলা হয় কলাম এবং এগুলোকে বলা হয় রো। একটি কলাম এবং একটি রো মিলে হয় একটি সেল। আমরা নিশ্চয় বাম দিকে খেয়াল করব, E3 অর্থাৎ এই এইটাকে বলা হয় অ্যাড্রেস বার বা ইন্ডেক্স, আমরা যেটাই বলি। ই কলামের 4 নম্বর রো মিলে যে সেলটা তৈরি হয়েছে এটা হচ্ছে এই সেলটা। তো আমরা বেসিক্যালি মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করার সময় টেবিল নিয়ে অনেক সময় কাজ করি, তো এক্সেলে মূলত টেবিলগুলো তৈরি করাই থাকে, রো তৈরি করাই থাকে, এতে আমাদের কাজগুলো বা হিসাবের বা ক্যালকুলেশনের যে কাজগুলো এগুলো খুব ইজি হয়ে যায়। তো আমরা এক্সেল ওপেন করার সাথে সাথে যে লুকটি দেখতে পাবো এটা হচ্ছে নর্মাল লুক, এক্সেলের ওয়ার্কশিটের নর্মাল লুক। তো আমরা নিচের বাম দিকে একটু খেয়াল যদি করি, এখানে এটা হচ্ছে নর্মাল লুক। আমরা বাম দিকে যদি আমরা দেখতে চাই যে আসলে আমার পেজ লুকটা যদি আমরা দেখতে চাই যে আমার A4 সাইজ বা লেটার সাইজ বা ডিফল্ট যে পেজ সাইজ আছে ওই অনুযায়ী আমাদের এক্সেলটা আসলে কিভাবে আমরা পাবো, আমরা বামে এই লেয়ারটা ক্লিক করলে আমরা আমরা দেখতে পাচ্ছি এখানে ওই এখন পেজ বাই হয়ে গেছে, একদম পেজের মতো আমরা দেখতে পাচ্ছি। তো এটাও আমরা এই সিস্টেমও আমরা কাজ করতে পারবো, আমরা গ্রাইড বা নর্মাল লুকেও কাজ করতে পারবো। তো আমরা একটু উপর থেকে পরিচিত হয়ে নিই আসলে এক্সেলের যে অপশনগুলো বা যে এরিয়াগুলো, এগুলো পরিচিত হলে আমাদের কাজটা একটু সহজ হয়ে যাবে আমাদের সামনের দিকে মুভ করতে। তো আমরা প্রথম সবার উপরে যে একটা বার দেখতে পাচ্ছি আমরা, এটা হচ্ছে বুক ওয়ান এক্সেল, এটাকে বলা হয় টাইটেল বার। টাইটেল বার বুক ওয়ান লেখা এর কারণ হচ্ছে আমরা যখন এক্সেল ওপেন করব তখন বাই ডিফল্ট একটি 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 শিট থাকবে, ওয়ার্কশিট। তো এইরকম এক্সেলে অনেক শিট থাকে, লাইক 256টা পর্যন্ত আমরা শিট নিয়ে কাজ করতে পারবো। এক একটি শিটে আমাদের রো থাকে 10,48,576, এবং এই এই যে যে কলাম আছে এখানে ABC যে কলামগুলো আছে এরকম কলাম থাকে টোটাল 16,384টি কলাম থাকে। আমরা নিজেরা চেক করে নিতে পারি, আমরা জাস্ট রো চেক করার জন্য আমরা একটি একটি রোতে কার্সরটা রেখে আমরা কন্ট্রোল ডাউন অ্যারো কি চাপলে আমরা দেখতে পাচ্ছি এখানে দেখুন 10,48,576টি রো আছে। আমরা আবার উপরে চলে যাই কন্ট্রোল চেপে রেখে আপ অ্যারো কি চাপবো। আমরা একইভাবে যদি আমরা কলাম চেক করতে চাই আমরা কন্ট্রোল চেপে রেখে ডান বা রাইট অ্যারো কি চাপবো, তাহলে আমরা এক্সেল এটা এটা অ্যালফাবেট অ্যালফাবেটলি আছে, দ্যাটস ওয়াই আমরা নিউমেরিক দেখতে পাচ্ছি না, বাট এখানে টোটাল 16,384টি কলাম রয়েছে। এর অর্থ আমরা প্রচুর পরিমাণ ডাটা নিয়ে কাজ করতে পারবো, আমাদের জায়গার বা সেল বা অভাব হবে না। সো আমরা এখানে এখনো পর্যন্ত এই শিটটাকে সেভ করি নাই, তো যেহেতু আমরা শিটটাকে সেভ করি নাই সেহেতু এখানে একটা বাই ডিফল্ট শিট ওয়ান, আমরা আরেকটা যদি শিট নেই শিট টু, এইভাবে যে নামটা আমরা এখানে থাকবে সে বাই ডিফল্ট প্রথম শিটের যে নামটা এটা নিয়ে নিবে। যখন আমরা এই শিটটাকে সেভ করব তখন ওই সেভ করা যে নামটা আমরা যে নামটা দিয়ে সেভ করব সেই নামটি এখানে দেখাবে। আমরা তার বাম পাশে দেখতে পাচ্ছি একটি শর্টকাট মেনু অর্থাৎ কুইক অ্যাক্সেস বার। এখানে আমরা যদি ক্লিক করি আমাদের কাজকে সহজ করার জন্য আমরা এখানে কিছু মেনু পাবো, আমরা এখানে যদি টিক দিয়ে দিই আমরা ওপেন ফোল্ডার দেখতে পাচ্ছি, এখানে আমরা যদি স্পেলিং দিয়ে দিই আরেকটা অপশন যুক্ত হলো শর্ট অ্যাসেন্ডিং শর্ট ডিসেন্ডিং টাচ মাউথ মুড, আমরা যদি এরকম এইগুলোকে আমরা এই অপশনগুলোকে বা এই টুলসগুলোকে যদি আমরা চেক করে দিই তাহলে আমাদের এই অপশনগুলো এখানে শর্টকাট তৈরি হবে। এবং ধরুন আমি একটা ফাইল ওপেন করবো, আমি এখানে ক্লিক করলে একটা ফাইল ওপেন হয়ে যাবে, আমাকে এখানে এই এখানে এসে ফাইল থেকে এটা করতে হবে না। তো এগুলো হচ্ছে শর্টকাট মেনু, সেভের জন্য এটা আন্ডু রিডু এগুলো আমরা এখানে শর্টকাট মেনুগুলো পেয়ে যাব। আবার এখান থেকে যদি আমরা এগুলো উঠায় দিই, আমি চেক এগুলো আনচেক করে দিচ্ছি, শর্ট ডিসেন্ডিং আমি এগুলো আনচেক করে দিচ্ছি, দেখতে পাচ্ছি আমাদের এই অপশনগুলো কমে যাচ্ছে। তো এটা হচ্ছে এই মেনুর কাজ, আমরা যেন খুব কুইক
কুইকলি এই টুলগুলো অ্যাক্সেস করতে পারি, যে টুলগুলো এই ফাইলের ভিতরে সাজানো আছে। তো এটা হচ্ছে কুইক অ্যাক্সেস বার বা শর্টকাট যাই আমরা বলি। এর নিচে আমরা এই ফাইল, হোম, ইনসার্ট, পেজ লেআউট, ফর্মুলাস, ডেটাস, ডেট, ডাটা, রিভিউ, ভিউ, হেল্প, এই টাইপের যে এই লেখাগুলো সমৃদ্ধ যে আমরা একটা বার দেখতে পাচ্ছি, এটাকে বলা হয় মেনু বার। এগুলো হচ্ছে মেনু বার। প্রত্যেকটা মেনুর ভেতরে একটা করে রিবন থাকে, এই যে যে অনেক টুলস নিয়ে যে একটা জায়গা ওপেন হয়েছে এটাকে আমরা বলি রিবন। এবং এই যে যে বিভিন্ন ধরনের অপশন আমরা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে ব্লক অথবা টুলস। এই এক একটা ব্লক বা এক একটা টুলস এর এক এক ধরনের কাজ, এগুলোকে একটু অপটিমাইজ করার জন্য এভাবে সাজানো হয়েছে। ইনসার্টের ভেতরে এই টুলস গুলো আমরা পাবো, পেজ লেআউটের ভেতরে পেজ রিলেটেড, লেআউট রিলেটেড যে অপশন গুলো এগুলো আমরা পাবো, ফর্মুলাস এর ভিতরে ফর্মুলা রিলেটেড অপশন গুলো পাবো, ডেটাস, এইভাবে আমরা এই অপশন গুলো ওয়েল অপটিমাইজ পাবো। এই 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 রিবনটাকে আবার হাইড আনহাইড করা যায়। যেমন উপরে আমরা দেখতে পাচ্ছি এখানে যদি আমি অটো হাইড রিবন করে দিই তাহলে এটা অটো হাইড হয়ে যাবে, আমরা দেখতে পাচ্ছি অটো হাইড হয়ে গেল। হ্যাঁ, আবার যদি আমরা এই অটো হাইডটা অফ করে দিই তাহলে এটা আর অটো হাইড হবে না। আমরা এখানে ক্লিক করার পর যদি আমরা শো ট্যাব দিই তাহলে এই ট্যাবটা শো করবে, ট্যাবলি শো করবে। আবার যদি আমি এখানে এটা অফ করে দিই তাহলে এটা আগের মতো হয়ে যাবে। শো ট্যাব অ্যান্ড কমেন্টস আমরা দেখতে পাচ্ছি, এইখানে ক্লিক করলে এটা হাইড হয়ে যাবে। বাম পাশে যে একটা অ্যারো চিহ্ন আছে এখানে ক্লিক করলে এটা কলাপস বা হাইড হয়ে যাবে রিবনটা। তো আমরা দেখলাম কিভাবে এই রিবনটা অটো হাইড করা যায়, কিভাবে রিবনটা হাইড করা যায় এবং কিভাবে রিমোটটা রিমুভ এই রিবনটা আবার আনহাইড করে নিয়ে আসা যায়। আমরা একটু দেখি, আনহাইড হাইড করে দিলাম, আবার এখানে ক্লিক করার পরে আমি এইটা ক্লিক করলে আসবে, আবার এই বাম দিকে যে অ্যারোটা আছে ওটা ক্লিক করলে আসবে। আচ্ছা দেখে নিলাম আমরা রিবন মেনু বার। আমরা বাম পাশে আমি আগেই বলেছি এটা ইন্ডেক্স বার বলে বা অ্যাড্রেস বার বলে, এখানে যে সেলে আমরা কার্সর রাখবো ওই সেলের অ্যাড্রেসটি এখানে শো করবে। আমরা এটা ফাইন্ডের ক্ষেত্রে শো করতে পারবো। আমি যদি ধরেন আমরা ধরে নিচ্ছি ভি কলামের 42 নাম্বার সেলে আমরা যাব, সেক্ষেত্রে আমরা যদি এখানে লিখি ভি ধরেন 40 নাম্বার সেলে আমি যাব, ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে এই যে আমার কার্সরটা এখানে চলে আসছে ভি কলামের 40 নাম্বার সেলে আমরা চলে আসছি। তো এভাবে আমরা একটি সেলের অ্যাড্রেস আমরা দেখতে পাবো এবং ওই অ্যাড্রেস আমরা নিজেরা লিখেও একটি একটি স্পেসিফিক সেলে আমরা যেতে পারবো। সেলের উপরে আমরা দেখতে পাচ্ছি এটাকে বলা হয় ফর্মুলা বার, অর্থাৎ একটি সেলের ভেতরে কি পরিমাণ কি ভ্যালু রয়েছে, অর্থাৎ আমি কি লিখেছি বা আমরা যা লিখি কি লিখেছি একটা সেলের ভেতরে সেটা এখানে শো করে। সেলটা অনেক ছোট দেখাচ্ছে, আমি কিছু লিখি যেমন আমি এই একটা সেন্টেন্স লিখলাম, আমি যদি অন্য কোনো কলামে আমি যদি এখানে আরেকটা সেন্টেন্স লিখি আমরা দেখতে পাচ্ছি এই সেন্টেন্সটি আমরা দেখতে পাচ্ছি না সম্পূর্ণ, এটা হাইড হয়ে গেছে। আসলে হাইড হয়নি, লেখাটা আছে বাট সেলটা ছোট হওয়ার কারণে যতটুকু সেল সাইজ হয়েছে ততটুকু এটা দেখাচ্ছে। আমরা সামনে আরো ডিটেইলস দেখব, আমরা আপাতত ইন্ট্রোডাকশনটা সেরে নিচ্ছি। তো এই যে এর ভেতরে এই যে ভ্যালুটা রয়েছে এই ভ্যালুটা আমরা এই অ্যাড্রেস বারে এই সরি ফর্মুলা বারে দেখতে পাবো। তো এই হচ্ছে এইটার কাজ। আমরা এখানে আমরা যদি আবার এখানে এইতে আমি কিছু লিখবো, আমি জাস্ট এখানে যদি কিছু লিখি আমি দেখতে আমরা দেখতে পাচ্ছি এখানে আমি লিখছি বাট লেখাটা এখানে হচ্ছে। তো মূলত কোন একটা সেলের ভ্যালু কি রয়েছে সেটা দেখার জন্য আমরা এখানে দেখব। ওকে, এরপরে আমরা নিচে দেখতে পাচ্ছি শিট ওয়ান শিট টু, এইগুলোকে বলা হয় ওয়ার্কশিট। এই বিভিন্ন বিভিন্ন কাজের প্রয়োজন আমাদের অনেকগুলো শিট প্রয়োজন হতে পারে। যেমন আমি যদি স্কুল প্রতিষ্ঠানের কথা বলি, আমি চাচ্ছি যে একটা শিটের ভেতরে আমি আমার সম্পূর্ণ স্টুডেন্টের ডাটা রাখবো, লাইক নেম, সিরিয়াল নাম্বার, নেম, রোল, ক্লাস, সেকশন, মোবাইল নাম্বার, অ্যাড্রেস, এটসেট্রা। আমি শুধু এই এই ডাটাগুলো আমি এখানে রাখবো এবং আমি আরেকটা শিট নেবো যেখানে আমি তাদের হিসাব বা লেনদেনের হিসাবটা রাখবো, আরেকটা শিট নিব আমি যেখানে ওই স্কুল প্রতিষ্ঠানের ইনভেন্টরির হিসাব রাখবো, আরেকটা শিট আমি নেব যেখানে
ওই স্কুল প্রতিষ্ঠানের আমি বিভিন্ন ধরনের ভাউচার আর গ্রাফ বা রিপোর্ট আমি রাখব। তো এরকম বিভিন্ন প্রয়োজনে আমরা শিট ইউজ করে থাকি। তো এই ছিল মোটামুটি আজকে আমাদের এক্সেলের পরিচিতি। আরেকটু ব্যাপার বলে রাখি, এক্সেলের যে লুকটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে 100% লুক। আমরা এই জুম আউট বা জুম ইন করে এটাকে ছোট বড় করে আমাদের সুবিধা মতো, আমি জুম ইন করছি, এতে আমার ফন্ট সাইজ বাড়ছে না। ফন্ট সাইজ আমরা খেয়াল করি 11 আছে, আমি জুম করছি 11ই আছে, বাট এটা বড় করে দেখাচ্ছে। আবার আমি জুম আউট করছি, আমি মাইনাসে ক্লিক করছি, এটা 70% এসেছে। আমার এখানে লেখাটা ছোট দেখাচ্ছে, বাট আমার লেখার সাইজ কিন্তু 11ই আছে। এই কাজটা আমরা এখানে করতে পারবো, এবং যদি আমার স্ক্রল করার প্রয়োজন হয় তাহলে আমি নিচের এই হরিজন্টালি এই স্ক্রল বার দিয়ে আমরা স্ক্রল করতে পারবো। বাম দিকে, সরি ডান দিকে আমরা আরেকটা স্ক্রল বার দেখতে পাচ্ছি, এটাকে বলা হয় ভার্টিক্যাল স্ক্রল বার। আমরা এখানে ক্লিক করে আমরা নিচের দিকে নামতে পারবো, অর্থাৎ আমাদের যদি নিচের দিকে নামার প্রয়োজন হয়, আমার নিচের রোতে যদি কিছু লেখা থাকে যেটা আমি একটা এট এ টাইম স্ক্রিনে দেখতে পাচ্ছি না আমার নিচে, তখন আমরা এই বার ইউজ করে নামতে পারবো। আমরা এটা ডাউনের কি বা আপের কি রাইট লেফট করেও প্রেস করেও আমরা এটা করতে পারবো। তো এই ছিল আজকে আমাদের এক্সেলের একদম বেসিক পরিচিতি। তা আমরা সামনে আরও কিছু কাজ করব, সেটা করতে করতে আমরা ইনশাল্লাহ আমরা দেখব এই এই টুলসগুলো কীভাবে ব্যবহার করা যায়, মেনুগুলো কীভাবে ব্যবহার করা যায়।